নমস্কার, আজকের সুবিচার সংগ্রহ করেছেন শ্রী সুভাষ পাল, ভাবানুবাদ স্বামী স্তবপ্রিয়ানন্দ। একজন নাস্তিক নাপিত একদিন একজনের চুল কাটছিলেন এবং তাকে বললেন, বুঝলেন তো, আমি বিশ্বাস করি না ঈশ্বর এই জগতে বিরাজ করেন। যিনি চুল কাটছিলেন তিনি বললেন, কেন? বলছেন, ঈশ্বর যদি থাকবেন তাহলে এত অন্যায় অবিচার এসব কেন হবে। যিনি চুল কাটছিলেন তিনি বললেন, আমিও বিশ্বাস করি না যে জগতে নাপিত আছে। বললেন, কেন বলুন তো, আমি তো আপনার চুল কাটছি। বলছেন, না বাইরে দেখুন লোকগুলোর কি লম্বা লম্বা চুল, তারা যদি সত্যি সত্যি জগতে নাপিত থাকতো তাহলে কি চুলগুলো ওরকম বড় হতো? নাপিত বললেন, আরে ওদের তো আমাদের সেলুনে আসতে হবে, চুল কাটতে হবে, তবে না চুল ছোট হবে। সেই বিশ্বাসী আস্তিক মানুষ নাপিতকে বললেন, ঠিক সেই রকম ঈশ্বরের কাছে গিয়ে ঈশ্বর জিজ্ঞাসা নিয়ে তার কাছে পৌঁছতে হবে, তবে তো জানতে পারা যাবে তিনি আছেন। এইটি ভাবনা চিন্তা যদি আমাদের থাকে দেখবেন জীবন অনেক বেশি সুন্দর হয়ে উঠেছে।